তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে হাওড়া ব্রিজ, আর হাওড়া চলে এসছে, আর আমাদের ট্রেন হচ্ছে 17 নম্বর প্ল্যাটফর্ম। Hey guys, welcome back to my channel. I am Vicky. You are watching Rider Vic Vlog and hope you guys doing absolutely fine and fantastic. So title dekhe asha kori bujhe gecho ajke vlog ta kothay hocche, amra kothay jacchi. Ekhon ghorite shomoy hocche 5:30 ta, ami bari theke beriye porechi. To amra jacchi Diga. Amader train hocche 12857 Howrah Diga Tamralipto Express 6:50 e Howrah theke chhare. তো বন্ধুরা, এই ট্রিপে আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে রাকি। তোমরা ঠিকই ধরেছো, এই ট্রিপটা হচ্ছে ফার্স্ট আমাদের ট্রাভেল ব্লগ। এর আগে আমি গেছি অনেক জায়গায়, তবে আমি ব্লগ সেইভাবে করিনি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রাভেল ব্লগ। আশা করি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, একটাই কথা বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করবে না, খুবই ইনফরমেটিভ ভিডিও হবে। আর প্রত্যেকটা কী কস্ট, কোথায় কী খরচা পুঙ্খানুপুঙ্খভাবে আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেব। দুটো হাওড়া, তো বন্ধুরা দেখতে দেখতে হাওড়া চলে আসলো, আর আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়া ফ্লাইওভার। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 6:30। হচ্ছে সকালের হাওড়া ব্রিজ ভোরের, এখন ঘড়িতে সময় হচ্ছে 6:06। হাওড়ায় সেরকম ভিড় নেই, তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি চান খেতে। দেখতেই পাচ্ছ আমার পেছনে হচ্ছে হাওড়া ব্রিজ। ইয়েস, তিলোত্তমাকে পার করে দুদিনের জন্য বিদায় জানিয়ে আমরা যাচ্ছি দীঘা। সামনে হচ্ছে হাওড়া ওল্ড কমপ্লেক্স, আর ঠিক আমার বাঁ দিককার রাস্তার ওই পারে হচ্ছে গঙ্গা নদী। আমরা হাওড়া চলে এসেছি, আর আমাদের ট্রেন হচ্ছে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে 12857 হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর এখানে বেশি দেরি না করে আমরা স্টেশনের ভেতরে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে হাওড়া ওল্ড কমপ্লেক্স, আর ওই দিকটা ঠিক হচ্ছে হাওড়া নিউ কমপ্লেক্স। আর হাওড়া দীঘা বা সাউথ ইস্টার্ন রেলওয়ে যত ট্রেনগুলো ছাড়ে নিউ প্ল্যাটফর্ম থেকে। বন্ধুরা, আমরা বাইরে আর বেশি লেট না করে আমরা সোজা গিয়ে ভেতরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই হচ্ছে হাওড়া নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ। যারা দূর থেকে আসবে বা অনেক তাড়াতাড়ি আসবে, তারা এখানে স্টে করতে পারো। কিছুখানে দেখতে পারবে জানাহার, ফুড প্লাজা, এইদিকে অনেকগুলো খাবারের স্টল, তোমরা এখান থেকে খাবার নিতে পারো। আমাদের ট্রেন 12857 হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস 20 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, 6:50 ছাড়বে। তো চলো, এখানে আর বেশি দেরি না করে 20 নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে যাই। তাম্রলিপ্ত এক্সপ্রেস মোস্ট প্রবাবলি প্রতিদিনই হাওড়াতে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, কিন্তু দেখতেই পাচ্ছ আমার পেছনে হাওড়া মেট্রোর কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে। এটাই হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন নিউ কমপ্লেক্সের ঠিক ভেতরে। বন্ধুরা, আমরা 20 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, এখনও ট্রেন দেয়নি। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:20, 12857 হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস 20 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এই হচ্ছে হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসের সিসি চেয়ার কার। দূর থেকে তোমরা আসবে, এই একমাত্র ট্রেন যার মধ্যে 20 কার আছে, তোমাদের সকালে ব্রেকফাস্ট নিয়ে কোনো অসুবিধা বা কোনো সমস্যার সম্মুখীন হতে হবে। আমাদের কোচ হচ্ছে D10। আর ট্রেনের তাম্রলিপ্ত এক্সপ্রেসের যদি একটু ইতিহাসটা ঘেঁটে দেখা যায়, তাহলে এই ট্রেনটা চালু হয়েছিল 2008 সালে। এখন এই ট্রেনটা যখন প্রথম চালু হয়েছিল তখন ছিল ICF কোচ, এবং 2020 সালের পর থেকে এই ট্রেনটা হয়ে যায় LHB কোচ। বন্ধুরা, ট্রেনে ওঠা যাক, চলো।
তো বন্ধুরা আমরা ট্রেনের উপর উঠে সিট নাম্বার এইদিকে পেয়ে যাচ্ছ চার্জিং সকেট, যদি দেখা যায় এইদিকে তিনজন, এইদিকে তিনজন, আর ওইদিকে পেয়ে যাচ্ছ চার্জিং সকেট, ওপরে ব্যাগ রাখার জায়গা। এই হচ্ছে ট্রেনের সিটিং পজিশন। এই ট্রেনের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ একটা বেসিন, একটা মিরার, আর বাঁদিকে রয়েছে ডাস্টবিন। আর ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দেবো। ট্রেনের ওয়াশরুমটা যদি দেখা যায় তাহলে এই হচ্ছে ওয়াশরুমে একটা রয়েছে বেসিন, এখানে রয়েছে জল, এই হচ্ছে একটা মিরার। আর ওয়াশরুমটা যে খুব একটা ক্লিন সেরকম নয়। ঘড়িতে সময় হচ্ছে ঠিক 6:45, আর আমাদের ট্রেন ছাড়ার কথা 6:50, তো এখন দেখা যায় 6:50 ঠিক টাইমে ট্রেন ছাড়ে। কলকাতা নির্ধারিত সময় ঠিক রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে। দুদিনের জন্য কলকাতাকে বাই বাই, আবার দেখা হচ্ছে দুদিন পর। বন্ধুরা ঘড়ির কাঁটা নির্ধারিত সময় আমাদের ট্রেন 7:00 ছেড়ে দিল। আমাদের ট্রেন এসে পৌঁছালো দীঘা, আর এখান থেকে এই ট্রেনটাই আবার 10:35 রিটার্ন করে হাওড়ার উদ্দেশ্যে। তো চলো বাইরে গিয়ে টোটো বা অটো কিছু বুক করি, যেহেতু আমরা হোটেল বুক করে এসেছি, তো এখানে আর হোটেল বুক করার কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা একটা কথা শুনেছি, দীঘায় সিঙ্গেল আসলে পরে হোটেল দেয় না, যেহেতু তাদের জন্য লোকাল দীঘা থেকে থানা থেকে পারমিশন কিংবা ফ্যামিলির কোনো পারমিশন নিয়ে আসতে হয়। আর যেহেতু আমরা দুজন এসেছি সেহেতু আমাদের কোনো হোটেল নিতে কোনো প্রবলেম হয়নি। তো দর্শক বন্ধুরা, দীঘার আগে যে কটা স্টেশনগুলো আমরা পেরিয়ে এসেছি, যেরকম রামনগর, কাঁথি, তমলুক, সেই স্টেশনগুলোতে আমি ভিডিও করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। চলো বাইরে গিয়ে টোটো বা অটো কিছু বুক করি, যেহেতু আমরা হোটেল বুক করে এসেছি, তো এখানে আর হোটেল বুক করার কোনো সমস্যা হবে না। যখন 2020 সালে এসেছিলাম তখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। আজকের ভিডিওটা এত দূরই রাখলাম, এরপরে আরও একটা পার্ট আসবে। আশা করি তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভালো লাগলো। তো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যদি ভিডিওটা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।